আসসালামু আলাইকুম ও প্রিয় প্রদর্শক আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে একটি বিশেষ আমলের কথা বলবো যে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আগে এবং পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আগের গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ প্রদর্শক রাসুলুল্লা সাল্লা সাল্লাম তিনি অধিক সংখ্যকবার এস্তেকফার পাঠ করতেন এবং সাহাবাই কেরামদেরকেও বলেছেন তোমরা কমপক্ষে দৈনিক এক শতবার করে এস্তেকফার পাঠ করবে আল্লাহ পাক রব্বুর আলমিন এস্তেক পাঠকারীকে খুব ভালোবাসেন যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে এস্তেকফার করে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না অর্থাৎ ইস্তিকফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন রাহমত মাগফিরাত নাজাদ দিয়ে থাকেন ইস্তেকফার পাঠ করলে রিজিকের ব্যবস্থা করে দেন ইস্তেকফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন দিন এবং দুনিয়াতে কল্যাণ দান করেন তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে সাইয়দুল ইস্তিকফার বা সবচেয়ে বড় যে ইস্তেকফার এই দোয়াটা শেখা দিব সাধারণত আমরা যে ইস্তেকফারটা পাঠ করি সেটা হচ্ছে সেটা হচ্ছে আস্তক অথবা আমরা অনেকে একটু বাড়িয়ে মিন লা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটুকু পড়ি তবে আজকে আপনাদেরকে সাইয়দুল ইস্তেকফার সম্বন্ধে জানাবো অর্থাৎ এস্তেকফারের সবচেয়ে উত্তম যে ইস্তেকফার বা এস্তেকফার এর নেতা যেটা সবচেয়ে ভালো উত্তম কথার যে ইস্তিকফার রাসুসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই বিষয়ে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক সাইয়দুল ইস্তিকটাকে আসুন আমরা জেনে নিই আমরা বাংলাতেও আপনাদেরকে উচ্চারণের সহজ আমরা লিখে দিচ্ছি আল্লাহ ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা

আল্লাহ রব্বুল আলমিন তাকে নিশ্চিত তাকে নিশ্চিত জান্নাতবাসী করে দিবেন এবং যদি ওই দিন রাতের বেলায় রাতের বেলায় পড়ল যদি ওই রাতে সে এন্তকাল করে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত নসিব করে দিবেন বুখারি শরীফের হাদিসে রয়েছে